শব্দের চেয়ে 10 গুণ গতির ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো রাশিয়া। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, যে কারণে যুদ্ধ শেষ হচ্ছে না, পশ্চিমা দেশগুলোকে এ দায় করলেন জেলেনস্কি। রুশদের হাতে ধরা পড়তে চাইলে আমাদের সেনাদের পালাতে হবে। কেন সৌদিতে ইসরায়েলি ব্যবসায়ীদের ভিড়, গোপনে চুক্তি সই। এরপর আরও থাকছে, যুদ্ধে পুতিনের অর্জন নিয়ে বিস্ফোরক তথ্য জানালো যুক্তরাষ্ট্র। শাহরুখ পুত্র নির্দোষ, শাস্তি পেতে যাচ্ছেন সমীর, গোপন তথ্য ফাঁস। সরকারি সুবিধা পেতে স্ত্রীকে ফের বিয়ে করতে গিয়ে গ্রেপ্তার। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যক নিশ্চয় আছে, যে কারণে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালাবে রাশিয়া। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য। হাইপারসনিক ঝিরকন ক্ষেপণাস্ত্রের আরেকটি সফল পরীক্ষা সম্পন্ন করেছে রাশিয়া। ইউক্রেনের সামরিক অভিযানে গতি বৃদ্ধির পাশাপাশি সর্বাধুনিক ক্ষেপণাস্ত্রের আরেক দফা পরীক্ষার কথা জানালো দেশটি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ জানিয়েছে, ব্যারেন্টস প্রণালীতে মোতায়েন নৌবাহিনীর অ্যাডমিরাল গোরোশকভ ফ্রিগেট থেকে উৎক্ষেপণের পর ঝিরকন 625 মাইল দূরবর্তী একটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে পেরেছে। ঝিরকন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন জভেজ দা টিভি চ্যানেল। ঝিরকন ক্ষেপণাস্ত্রের প্রথম আনুষ্ঠানিক উৎক্ষেপণ হয় 2020 সালের অক্টোবর মাসে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই উৎক্ষেপণকে বিরাট ঘটনা বলে অভিহিত করেছেন। হাইপারসনিক ঝিরকন ক্ষেপণাস্ত্রে এ পর্যন্ত সবকটি পরীক্ষা চালানো হয়েছে অ্যাডমিরাল গোরোশকভ ফ্রিগেট ও একটি সাবমেরিন থেকে। শব্দের চেয়ে 5 গুণ 10 গুণ গতিতে ছুটতে পারে এই ক্ষেপণাস্ত্র। এর আগে মার্চ মাসে প্রথমবারের মতো ইউক্রেনের লক্ষ্যবস্তুতে হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। কিনঝালের মতো ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়া অস্ত্র ভাণ্ডারের অপরাজেয় অংশ বলে অভিহিত করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি 2018 সালে নতুন প্রজন্মের এসব অত্যাধুনিক অস্ত্র কর্মসূচি উন্মোচন করেন। ভীষণ দ্রুতগতি হওয়া এবং তুলনামূলক কম উচ্চতায় ছুটতে পারায় রাশিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানো কঠিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যুদ্ধ শেষ হচ্ছে না, পশ্চিমা দেশগুলোকে দায় করলেন জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মনে করেন, পশ্চিমা দেশগুলোর কারণে এই চলমান যুদ্ধ শেষ হচ্ছে না। দেশগুলোর প্রতি কঠোর ভাষা প্রয়োগ করে বলেছেন, রাশিয়ার সাথে খেলা বন্ধ করে চলমান অর্থহীন লড়াইয়ের অবসান ঘটাতে মস্কোর উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করুন। খবর রয়টার্স। মারিউপোলে পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালানোর পর রাশিয়ার লড়াই এখন কেন্দ্রীভূত হয়েছে পূর্ব ইউক্রেনের অন্যতম প্রধান দুটি শহর সিভিয়েরোদোনেৎস্ক ও লিসিচানস্ক। শহর দুটির দখলে নিতে ব্যাপক হামলা চালাচ্ছে রুশ বাহিনী। হাজার হাজার রুশ সেনা শহরকে ঘিরে রেখেছে। এর মধ্যে শহরে দুটি 60 ভাগের বেশি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এই পরিস্থিতিতেও রাশিয়াতে বাণিজ্য থামাতে ব্যর্থ হয়েছেন পশ্চিমা বিশ্ব। অন্য ক্ষেত্রগুলোতে সহজে নিষেধাজ্ঞা আরোপ করলেও তেল গ্যাস নিষেধাজ্ঞা আরোপে বেশ ধীর গতি অবলম্বন করছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। রুশদের হাতে ধরা পড়তে চাইলে আমাদের সেনাদের পালাতে হবে। ইউক্রেন জানিয়েছে, লুহানস্ক থেকে তাদের সর্বশেষ সেনাদের পালিয়ে যেতে হবে যদি তারা রুশদের হাতে ধরা পড়তে না চায়। লুহানস্কের গভর্নর সার্গে হিদায় বলেছেন এমন কথা। বর্তমানে লুহানস্কের 95 ভাগ দখল করে ফেলেছে রাশিয়া। মাত্র 4 ভাগের জন্য এখন লড়াই করেছে ইউক্রেনীয় সেনারা। কিন্তু গভর্নর সার্গে হিদায় বলেছেন, রুশদের হাতে ধরা না পড়তে চাইলে আমাদের সেনাদের পালাতে হবে। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার সেনারা সেভেরোদোনেৎস্ক প্রবেশ করেছে, তবে তাদের দাবি রুশদের এখন প্রতিহত করছে ইউক্রেন সেনারা। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্থানীয় সময় শুক্রবার রাতে জানান, দোনবাস প্রদেশ পুনর্দখল করতে ইউক্রেন শক্তভাবে প্রতিহত করবে, কিন্তু যতদিন যাচ্ছে তা মনে হচ্ছে প্রতিদিন রাশিয়া ইউক্রেনের নতুন একটি অঞ্চলে তাদের কামড় বসাচ্ছে। শুক্রবার তারা লেমান দখল করার দাবি জানায়। লিমান দখল করার মাধ্যমে গুরুত্বপূর্ণ শহর সোভিয়ানেস্কে রাশিয়ার আক্রমণ করা বা দখল করার পথ খুলে গেছে। এটি সেই বিষয়টি, 8 বছর আগে যা অর্জন করার জন্য রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা তাদের লড়াই শুরু করেছিল, তবে কঠোর লড়াই ছাড়া এটি অর্জিত হবে না। এদিকে আরেকটি হাসিমুখ হচ্ছে, সম্পর্ক নেই তবু সৌদিতে ইসরায়েলি ব্যবসায়ীদের ভিড়, গোপন চুক্তি সই। কাগজে কলমে সৌদি আরবের সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই, কিন্তু এর বাইরে ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক স্বাভাবিক রয়েছে বলে খবর প্রকাশ পেয়েছে। দেশটির নাগরিকদের জন্য বিশেষ ভিসা, বিশেষ সুবিধা, ব্যবসা বাণিজ্যের জন্য বিশেষ ব্যবস্থা ইত্যাদি কারণে সৌদিতে ভিড় করেছেন ইসরায়েলের ইহুদি ব্যবসায়ীরা, এমন খবর শোনা যাচ্ছে। খবর আবনা 24। সম্প্রতি সৌদির সাথে স্বাক্ষরিত বৃহৎ চুক্তি, বিশেষ ভিসা, পাসপোর্টধারী ইসরায়েলি ব্যবসায়ীদের সফর, সৌদি ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য উন্নত যোগাযোগ এবং ইহুদিদের ব্যবসায়ের বিনিয়োগের মতো বিষয় দৃষ্টিগোচর হচ্ছে। এই বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট একটি ইসরায়েলি সূত্র জানায়, 20 বছরের বেশি সময় ধরে সৌদি আরবের সাথে আমাদের পরোক্ষ সংযোগ রয়েছে, তবে সাম্প্রতিক মাসগুলোর মতো এত বেশি প্রসারের কথা আমার জানা নেই। আগের বাণিজ্যিক সম্পর্কগুলো আসলে কিছুটা আড়ালে ছিল। বেশিরভাগ চুক্তি ইউরোপীয় বা অন্যান্য দেশে নিবন্ধিত বিভিন্ন সংস্থা গুলোর মাধ্যমে এবং যেসব দেশে স্বাক্ষরিত হয়েছিল। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যুদ্ধে পুতিনের অর্জন নিয়ে বিস্ফোরক তথ্য জানালো যুক্তরাষ্ট্র। ইউক্রেনের তীব্র লড়াই অব্যাহত থাকার পরও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার উদ্দেশ্য পূরণে এক
একেবারে শূন্য পেয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএপি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে পেন্টাগনের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেন, আমাদের মূল্যায়ন হল রাশিয়ানরা দোনবাসে কিছু সংবর্ধমান অগ্রগতি করে চলেছে, তবে সেটা বড় মাত্রায় নয়। তারা কঠোর ইউক্রেনীয় প্রতিরোধের মুখোমুখি হচ্ছে এবং লড়াই চালিয়ে যাচ্ছে বলে জন কির্বি জানিয়েছেন। তিনি আরও জানান, যুদ্ধের 100 দিন পার হয়ে গিয়েছে। পুতিন তার কৌশলগত উদ্দেশ্যগুলোতে একেবারে শূন্য অর্জন করেছেন। এদিকে পুতিন ইউক্রেনের বিরুদ্ধে দুই দেশের মধ্যকার আলোচনার প্রক্রিয়া নাশকতা সৃষ্টির অভিযোগ তুলেছে। শুক্রবার একটি ফোন কলে অস্ট্রেলিয়া চ্যান্সেলর কার্ল নেহামের সঙ্গে ফোনে আলাপকালে পুতিন এই অভিযোগ করেন বলে ক্রেমলিন শুক্রবার জানিয়েছে। পুতিন নেহামারকে আরও বলেন, রাশিয়া আজব এবং কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলের জন্য ব্যবস্থা নিচ্ছে। ক্রেমলিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এদিকে আরেকটি হাত মিলেছে শাহরুখপুত্র নির্দোষ, শাস্তি পেতে যাচ্ছেন সুমিন। অবশেষে মাদক কাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খানকে বেকসুর খালাস করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। আলোচিত এই মামলা চার্জশিট থেকে শাহরুখপুত্রের নাম বাদ দিয়ে আদালতে জমা দিয়েছে সংস্থাটি। চার্জশিটে বলা হয়েছে আরিয়ানের কাছে কোনো মাদক পাওয়া যায়নি। চার্জশিট জমা দেওয়ার পরেই নড়েচড়ে বসেছেন দেশটির সরকার। এবার আরিয়ানকে গ্রেপ্তার করা এনসিবির সাবেক কর্মকর্তা সমীর ওয়াং খের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যম। প্রাথমিকভাবে এই মাদক কাণ্ডে যাকে জিজ্ঞাসাবাদ সহ তদন্তের ভার ছিল এনসিবি মুম্বাই শাখার উপরে। তার নেতৃত্বে ছিলেন সমীর ওয়াং খেরে। পরে ওই তদন্তে নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকায় তদন্তভার চলে যায় দেশটির কেন্দ্রীয় সরকার নিযুক্ত বিশেষ তদন্তকারী দলে তাহাতে। ভুয়া তদন্তে প্রভাব খাটানো সহ একাধিক অভিযোগ পদ থেকে সরতে হয়েছিল সমীরকে। এবার আরিয়ানকে চার্জশিটে নির্দোষ ঘোষণার পর শাস্তির মুখে এসে দাঁড়ালেন ওই প্রাক্তন এনসিবি কর্মকর্তা। এদিকে আরেকটি হাত মিলেছে সরকারি সুবিধা পেতে স্ত্রীকে ফের বিয়ে করতে গিয়ে গ্রেপ্তার। ভারতের মধ্যপ্রদেশে সরকারি সুবিধা পেতে গণবিবাহ অনুষ্ঠানে নিজের স্ত্রীকে ফের বিয়ে করতে যান এক ছাত্রনেতা, তবে বিষয়টি জানার পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, মধ্যপ্রদেশের বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান ফের মুখ্যমন্ত্রী হওয়ার পর গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন শুরু করেছেন। রাজ্যটির সাগর জেলার ধর্মশ্রীর বালাজি মন্দিরে এমনই এক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে নিজের স্ত্রীকে নিয়ে হাজির হন কংগ্রেসের ছাত্র সংগঠন NSEUI এর নেতা নৈতিক এবং তার স্ত্রী। তারা একে অপরকে বিয়ে করবেন বলে জানান, যদিও আয়োজকরা নৈতিককে চিনে ফেলে পুলিশের খবর দেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আয়োজকদের কয়েকজন জানতেন, গণবিবাহ অনুষ্ঠানে কয়েকদিন আগে এই ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছে নৈতিক। মধ্যপ্রদেশ পুলিশের অভিযোগ, নৈতিক মুখ্যমন্ত্রী কন্যাদান যোজনার সুবিধা পাওয়ার জন্য জেলা প্রশাসনের কর্তাদের সাক্ষী রেখে বিয়ে করা তোড়জোড় শুরু করেছিলেন। সরকারি অর্থ সাহায্য পাওয়ার জন্য নৈতিক চৌধুরী এমন কাজ করেন। বিষয়টি নিয়ে কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। নৈতিকের ফেসবুক অ্যাকাউন্টে লিঙ্ক শেয়ার দিয়ে মধ্যপ্রদেশের বিজেপি নেতা লোকেন্দ্র পড়াশ টুইটারে লিখেছেন, এই কীর্তিমান NSEUI এর জাতীয় আহ্বায়ক। মুখ্যমন্ত্রী কন্যাদান যোজনার সুবিধা নিতে দ্বিতীয়বার বিয়ে করতে গিয়েছিলেন, পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। কমলাথ জি কি বলেন? পুতিন বাহিনী সেই চেষ্টা করছে, কিন্তু আমরা মনে করি ইউক্রেনের ভবিষ্যৎ যথেষ্ট শক্তিশালী, যা বিশ্বের সামনে উন্মুক্ত হবে। ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন জেলেনস্কি। টিআরটি ওয়ার্ল্ড। যুদ্ধ শেষ হচ্ছে না, পশ্চিমা দেশগুলোকে দায়ী করলেন জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মনে করেন, পশ্চিমা দেশগুলোর কারণে চলমান যুদ্ধ শেষ হচ্ছে না। দেশগুলোর প্রতি কঠোর ভাষা প্রয়োগ করে বলেছেন, রাশিয়ার সাথে খেলা বন্ধ করে চলমান অর্থহীন লড়াইয়ের অবসান ঘটাতে মস্কোর উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবেন। খবর রয়টার্স। মারিউপোলে পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালানোর পর রাশিয়ার লড়াই এখন কেন্দ্রীভূত হচ্ছে পূর্ব ইউক্রেনের অন্যতম প্রধান দুটি শহর সিভেরোদোনেস্ক ও লিসিচানস্ক। শহর দুটি দখলে নিতে ব্যাপক হামলা চালাচ্ছে রুশ বাহিনী। হাজার হাজার রুশ সেনা শহরটিকে ঘিরে রেখেছে। এর মধ্যে শহর দুটির 60 ভাগেরও বেশি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এই পরিস্থিতিতে রাশিয়ার তেল বাণিজ্যে থামাতে ব্যর্থ হয়েছে পশ্চিমা বিশ্ব। অন্য ক্ষেত্রগুলোতে সহজে নিষেধাজ্ঞা আরোপ করলেও তেল গ্যাসে নিষেধাজ্ঞা আরোপে বেশ ধীর গতি অবলম্বন করছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এদিকে আরেকটি হাত ছেড়ে দিচ্ছে যে কারণে যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলা চালাবে রাশিয়া। ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেয়া মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম রাশিয়ার গোলা ছুড়তে ব্যবহৃত হয়ে পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়া যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালাতে পারে। রাশিয়ার সামরিক বিশেষজ্ঞ ও আর্সেনাল অব দ্য ফাদারল্যান্ড ম্যাজিকের সম্পাদক অলেক্সি লিওনকভ একথা বলেছেন। গণবসতিপূর্ণ এলাকায় হামলাকে পারমাণবিক বোমার মতো গণধ্বংসী বিধ্বংসী অস্ত্রের প্রয়োগ হিসেবে বিবেচনা করবে রাশিয়া। লিওনকভ বলেন, ইউক্রেন যদি রাশিয়ার সীমান্তবর্তী গণবসতিপূর্ণ এলাকাগুলোতে গোলা
ছুড়তে যুক্তরাষ্ট্রে তৈরি এলএমএলআরএস ব্যবহার করে রাশিয়ার বিষয়টিকে গণবিধ্বংসী পারমাণবিক অস্ত্রের ব্যবহার হিসেবে গণ্য করবে। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র যেমন গুরুতর ক্ষতি সাধনের উদ্দেশ্যে ব্যবহার হতে পারে, রাশিয়ার গণবসতিপূর্ণ অঞ্চলে হামলা তেমন ক্ষতি সাধন করবে। সেক্ষেত্রে রাশিয়া পারমাণবিক অস্ত্র নীতির মৌলিক নীতি অনুসরণ করবে। সোজাভাবে বলে, রাশিয়া যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণী কেন্দ্রগুলোকে আঘাত হানবে।